যোগ করো এক দাগ বাইশ ও আট দুই আর আটে দশ দশে শূন্য হাতে থাকে এক দুই আর এক তিন হাতে ছিল এক চার দুই দাগ আঠাশ ও বাইশ আট আট দুইয়ে দশ দশে শূন্য হাতে থাকে এক দুই আর দুই চার আর হাতের এক পাঁচ তিন দাগ বত্রিশ ও আঠেরো দুই আর আটে দশ দশে শূন্য হাতে থাকে এক তিন আর একে চার আর হাতের এক পাঁচ চার দাগ পঁয়তাল্লিশ এবং বত্রিশ পাঁচ আর দুয়ে সাত তিন আর চারে সাত পাঁচ দাগ আটান্ন এবং সাঁইতিরিশ আট আর সাতে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক এক পাঁচ আর তিন আট হাতে ছিল এক নয় ছয় দাগ বত্রিশ ও পঁচিশ দুই আর পাঁচে সাত তিন আর দুই পাঁচ নিচের অঙ্কগুলি সাজিয়ে নিয়ে করো ক দাগ একটি নারকেল গাছে পঞ্চান্নটি ডাব ফলেছে অন্য আরেকটি গাছে ফলেছে পঁচাত্তরটি ডাব দুটি গাছে মোট কতগুলি ডাব ফলেছে মোট বললে যোগ করতে হয় পঞ্চান্ন এবং পঁচাত্তরকে যোগ করব পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আর সাথে বারো আর হাতে ছিল এক তেরো একশো তিরিশ অতএব দুটি গাছে মোট একশো তিরিশটি ডাব ফলেছে একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বিয়াল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে পঁয়তাল্লিশ জন এবং তৃতীয় শ্রেণীতে আটত্রিশ জন ছাত্র আছে বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আটত্রিশ কে আমরা যোগ করব সাত সাত আর আট পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক চার আট চার আট আর তিনে এগারো হাতে ছিল এক বারো একশো পঁচিশ অতএব বিদ্যালয়ে মোট একশো পঁচিশ জন ছাত্র আছে